আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের 2, 3, 4, 5, 6 পৃষ্ঠা নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে আমার দিনলিপি। এখানে একটি শক দেওয়া আছে, এই শকটিতে আমার দিনলিপি তৈরি করতে হবে। এখানে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এর দিনলিপি তৈরি করতে হবে। এখন আমি তৈরি করেছি সকালবেলা। প্রথম দিনে তৈরি করেছি আমার ফুল গাছে পানি দিয়েছি, দুই মাকে সকালের নাস্তা তৈরিতে সাহায্য করেছি, তারপরে নিজেই আজ স্কুলের টিফিন গুছিয়েছি। দ্বিতীয় দিনে লেগেছি পোষা মুরগি ও কবুতরকে খাবার দিয়েছি, নিজের জামা কাপড় শেলফে গুছিয়ে রেখেছি। তৃতীয় দিনে ঘর পরিষ্কার করেছি, বাবার সাথে বাজারে গিয়ে পছন্দের সবজি কিনেছি, এটা সকালবেলা। তারপরে দুপুরবেলায় প্রথম দিনে বন্ধুদের সাথে একসাথে টিফিন খেয়েছি এবং গল্প করেছি। দ্বিতীয় দিনে শিক্ষকের নির্দেশে সবাই মিলে স্কুলের আঙ্গিনা পরিষ্কার করেছি, বন্ধুকে নিজের কলম ও খাতা দিয়ে সাহায্য করেছি। তৃতীয় দিনে স্কুলে প্যারেডে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গেয়েছি, তারপরে স্কুল প্যারেডে শরীর চর্চা করেছি। এরপরে বিকালবেলায় প্রথম দিনে বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলেছি, খেলা শেষ করে তাদের সাথে একটি মেলায় ঘুরতে গিয়েছি। তারপরে দ্বিতীয় দিনে বাবার সাথে বাজারে গিয়ে মাছ মাংস কিনে এনেছি। তৃতীয় দিনে আসন্ন স্বাধীনতা দিবস উদযাপন করা উপলক্ষে বন্ধুদের সাথে বসে আলোচনা করেছি। এরপরে রাতের বেলা, প্রথম দিন রাতের বেলা পরের দিনের স্কুলের হোমওয়ার্ক শেষ করেছি, পড়াশোনা শেষ করে টিভি দেখেছি। দ্বিতীয় দিনে বাসায় আগত মেহমানদের আপ্যায়নে সহযোগিতা করেছি, রাতে খাবারের পর ছোট ভাই সহ কিছুক্ষণ হেঁটেছি। তৃতীয় দিনে পড়াশোনা শেষ করে বন্ধুদের সাথে মোবাইলে চ্যাট করেছি, তারপরে ঘুমাতে যাওয়ার আগে দুধ পান করেছি। তাহলে তোমরা এভাবেই দ্বিতীয় পৃষ্ঠার আমার দিনলিপি শখটি পূরণ করে রাখতে পারো। এখন আসি এর পরের পৃষ্ঠায়। এর পরের পৃষ্ঠায় আমার স্বাস্থ্যবৃক্ষ। এখানে স্বাস্থ্যবৃক্ষ তৈরি করতে বলা হয়েছে, কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্যবৃক্ষ তৈরি করার জন্য, তোমরা এই নির্দেশনাগুলো একটু পড়ে নিবা। এখন নিচের শখে আসি। নিচের শখে আমার স্বাস্থ্যবৃক্ষ আমি এখানে তৈরি করেছি। স্বাস্থ্যবৃক্ষটি তৈরি করে তোমরা এভাবেই এই বিষয়গুলো লিখে রাখবা। আমি পড়ে শোনাচ্ছি, বন্ধুদের সাথে গল্প করেছি, নিয়মিত শরীরচর্চা করা, তারপরে নিয়মিত সকালে নাস্তা করা, ঘরের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, খেলাধুলা করা, এরপরে রাতে পুষ্টিকর খাবার খাওয়া, রাতের খাবারের পরে হাঁটাহাঁটি করা। তোমরা এভাবে এই স্বাস্থ্যবৃক্ষটি তৈরি করে এই বিষয়গুলো লিখে রাখবা। এখন আসি এর পরের পৃষ্ঠায়। এর পরের পৃষ্ঠা রয়েছে আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব। এখানে একটি শখ দেওয়া আছে, শখটি পূরণ করতে হবে। এখানে বলা আছে স্বাস্থ্যের জন্য ভালো হলে এই চিহ্ন এবং খারাপ হলে এই চিহ্ন একে মতামত দেব। শেষের কলামে এগুলো কেন ইতিবাচক বা নেতিবাচক মনে করেছি তা লিখব। এখন আমরা শখে আসি। শখে আমার দৈনন্দিন কাজ, তারপরে বলা হয়েছে আমার স্বাস্থ্যে এর প্রভাব ভালো বা খারাপ, কেন ভালো বা খারাপ মনে করছি। এখন আমরা শখে আসি। তারা একটি করে দিয়েছে, খাওয়ার আগে হাত ধুয়েছি, এটা ভালো দিক, ভালো চিহ্ন ব্যবহার করব। কেন ভালো বা খারাপ মনে করেছি, তা হচ্ছে জীবাণু দূর করে। এরপরে আমি দিয়েছি, ঘুমানোর আগে মোবাইলে চ্যাট করেছি, এটি খারাপ দিকের চিহ্নটি দিব, কারণ ঘুমের ব্যাঘাত ঘটে। প্যারেডে শরীরচর্চা করি, এটি একটি ভালো দিক, সুস্বাস্থ্য গঠনে সহায়তা করে। এর কারণ হচ্ছে প্রতি রাতে পুষ্টিকর খাবার খাই, এটি একটি ভালো দিক, কারণ নিরোগ দেহ গঠনে সাহায্য করে। এরপরে বন্ধুদের সাথে গল্প করা, এটা ভালো দিক, মানসিক স্বাস্থ্য গঠনে সহায়তা করে। তারপরে রাতে টিভি দেখা, এটি হচ্ছে খারাপ দিক, বেশিক্ষণ টিভি দেখলে চোখের ক্ষতি হয়। তারপরে প্রতিদিন বিকালে খেলাধুলা করি, এটি ভালো দিক,
শরীর গঠন করে। রাতে দুধ পান করা এটা ভালো দিক, সুস্বাস্থ্য নিশ্চিত করে। মোবাইলে গেম খেলি এটি খারাপ দিক, মনের মধ্যে অস্থিরতা নিয়ে আসে। এরপরে পরিবারকে সাহায্য করা এটি একটি ভালো দিক, স্বাস্থ্যের জন্য উপকারী। বিশুদ্ধ পানি পান করা এটি ভালো দিক, স্বাস্থ্যের জন্য উপকারী। রাত জাগা এটি খারাপ দিক, স্বাস্থ্যের জন্য উপকারী নয়। তাহলে তোমরা এই পৃষ্ঠার এই শখটি ভালো দিক এবং খারাপ দিকে চিহ্ন ব্যবহার করে এবং কেন মনে হলো তা এভাবেই উল্লেখ করে তোমরা এই শখটি পূরণ করতে পারো। এখন আসি এর পরের পৃষ্ঠায়, আমার উপহার। এখানে বলা হয়েছে শ্রেণীকক্ষে আমরা মন ভালো রাখা নিয়ে বেশ কিছু কাজ করেছি, সহপাঠীরা আমাদের কিছু ভালো গুণ লিখে উপহার দিয়েছে। উপহারে সেই কাগজগুলো নিচের ফাঁকা ঘরে আটা দিয়ে লাগিয়ে দেই, যখন এই উপহারটি আমরা দেখব আমাদের ভালো লাগবে। এখন আসি ছগে, ছগে আমার উপহার। আমি উপহারগুলো লিখেছি এভাবেই, তোমরাও এভাবে লিখে রাখবা, তুমি অনেক ভালো, তোমার আত্মবিশ্বাস আমাকে মুগ্ধ করে, তারপরে যে তোমার মতো উদ্যমী হতে চাই, আমার খুব জানতে ইচ্ছে করে তুমি এত সব কীভাবে করো, তোমার মতো সাহায্যপরায়ণ বন্ধু পেয়ে আমি ধন্য, তোমার মতো কঠোর পরিশ্রমী হতে চাই, তোমার মতো বন্ধুপরায়ণ মানুষ আমি কমই দেখেছি, তোমার সময়ানুবর্তিতা তোমাকে সহায়তা করবে, তোমার নেতৃত্ব গুণে আমি মুগ্ধ। এরপরে দিয়েছি তোমার মতো উপকারী একজন বন্ধু পেয়ে আমি অনেক ভাগ্যবান, তারপরে আমার প্রতি সহমর্মিতা দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ, উপস্থিত বুদ্ধিতে তুমি সবার সেরা, তুমি খুবই স্বাধীনতা প্রিয়, নিয়মানুবর্তিতার অনুশীলন ভবিষ্যৎ সফল করবে। তাহলে এভাবেই তোমরা আমার উপহার শক্তিতে এই বিষয়গুলো লিখে রাখবা। এখন আসি এর পরের পৃষ্ঠায়, পরের পৃষ্ঠায় বলা হয়েছে আমার অনুভূতি। আমার অনুভূতিগুলো আমরা কীভাবে প্রকাশ করি একটি শখে তা লিখে রাখতে হবে। এখানে শখটিতে বলা হয়েছে আমার অনুভূতি, কীভাবে অনুভূতিটি প্রকাশ করি। আনন্দ, আনন্দ হলে কীভাবে প্রকাশ করি, বাবা মা প্রিয় বন্ধুকে জড়িয়ে ধরি, তাদের সাথে ঘুরতে যাই। দুঃখ, চুপচাপ বসে থাকি, কারোর সাথে তেমন কথা বলি না। কষ্ট, কষ্ট পেলে কীভাবে অনুভূতি প্রকাশ করি, ভীষণ কান্না করি, দরজা বন্ধ করে কান্না করি। এরপরে অভিমান, অভিমান হলে কী করি, যার সাথে অভিমান করি তার সাথে কথা বলি না, তার দিকে ফিরেও তাকাই না। ভয়, আতঙ্ক হয়ে যাই, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। এভাবেই তোমরা শখে আমার অনুভূতিগুলো লিখে রাখবা। এই ক্লাসটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।